ভাতের প্লেটে চুল কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই ভাতের প্লেটে চুল দেখে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে স্ত্রীদের সাথে সদাচরণ করে না এবং সেই খাবারটা সম্পূর্ণ ফেলে দেয় কিন্তু আপনি যদি জানেন যে ভাতের প্লেটে চুল এটা কিসের আলামত বহন করে আপনি অবাক হয়ে যাবেন এবং স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না প্রিয় ভাইরা এই কারণে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা এটা ইসলামের সম্পূর্ণ হারাম আল্লাহ পাক বলছেন ওয়া শিরুহুন্না বিল রুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সর্ব উত্তম ব্যবহার করো এই জন্য আল্লাহ পাক বলছেন স্বামী এবং স্ত্রীদের মধ্যে মিল অবশ্যই থাকে এবং স্ত্রী স্বামীকে সম্মান করবে করবে আর স্বামী স্ত্রীকে এটাই স্বাভাবিক কথা আল্লাহ সমীকে স্বামী এবং স্ত্রীদেরকে একে অপরকে মহাব্বত দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য অবশ্যই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আম্মা জান আয়সার সাথে কেমন ব্যবহার করতেন কোনোদিন কঠুকতা বলেন নাই আম্মাজান আয়সা বলছেন আল্লাহ রাসুল সাল্লাহাম যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন এমন সময় আমাকে বললেন আয়সা কোন খাবারের ব্যবস্থা আছে কিনা আমি বলছিলাম ইয়ারসুল্লাহ খাবারের কোনো ব্যবস্থা নাই আপনি একটু বসেন আমি খাবার রান্না করে নিয়ে আসি পিছন দিক দিয়ে আমি যখন তাকালাম রান্নাঘরে তখন আমি দেখলাম যে মোহাম্মদ সাল্লাহাম তিনার তরবারি ঘাট থেকে নামায়া আমার কাজে তিনি সহযোগিতা করতেছেন আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহা খুশি হয়ে গেলেন এবং আল্লাহ নবীর জন্য দোয়া করলেন আর আল্লাহ নবী বলেছেন আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম স্বামী আর যে তার স্ত্রীদের কাছে উত্তম স্বামী হয় আসলে প্রকৃতপক্ষে সে একজন ভালো মানুষ সুবাহিম এই জন্য স্ত্রীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে এখন আমরা শুনি যে ভাতের প্লেটে যদি আমরা চুল দেখি তাহলে একটা কিসের আলামত হতে পারে কোন কোন মহাদিস এবং কোন কোন আলেম বলেছেন যে ভাতের প্লেটে যদি কেউ চুল দেখে তাহলে সে এটা বুঝতে পারে যে তার উপর আল্লাহ পাক খুশি হয়েছেন এবং তার উপরে আল্লাহ পাক রিজিক বর্ষণ করবেন অর্থাৎ তাকে আল্লাহ পাক টাকা পয়সা প্রদান করবেন এবং সে অল্পতেই ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ তবে ইচ্ছাকৃত তবে নয় কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাতের মধ্যে চুল দিয়ে রাখে তাহলে তো ব্যাপারটা এমন নয় তবে কেউ যদি এমনটা দেখতে পায় যে ভাতের প্লেটে চুল দেখেছে সে তাহলে তাকে বুঝতে হবে যে আল্লাহ পাক তাকে রিজিক প্রদান করবেন রিজিক বর্ষণ করবেন এজন্য আল্লাহ বলেন ইয়া তা বিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজান ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমি আল্লাহ পাক যাকে চাই তাকে অগণিত রিজিক প্রদান করি সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহিল আযীম এজন্য ভাতের প্লেটে চুল দেখেই স্ত্রীদের সাথে বাজে ব্যবহার করা যাবে না স্ত্রীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে আর নবী সাল্লাম বলেছেন যে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে সেখানে আল্লাহ পাক রহমত নাজিল করেন সেই দাম্পত্য জীবনে আল্লাহ পাক সুখী রাখেন তাদেরকে আর যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করেন মনে রাখবেন কেয়ামতের মাঠে অবশ্যই এর জন্য আপনাকে জবাবদাহিতা করতে হবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলার একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এত বড় আলেম হাফিজুল হাদিস হাতিকা আলেম পৃথিবীর মানুষ খুব কমই দেখেছে বড় বড় অনেকজন ইমামের মধ্য থেকে অন্যতম একজন ইমাম হলো যখন মৃত্যু বরণ করলেন এমনই সময় এক সাগরে স্বপ্ন দেখলেন ইমাম আবু ইউসুফের মৃত্যুর পরে স্বপ্নে দেখার পরে তিনার সাগরেদ ইমাম আবু ইউসুফকে প্রশ্ন করলেন হে ইমাম আপনি তো এত বড় আলেম জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ আপনি আপনার সাথে মৃত্যুর পরে আল্লাহ পাক কেমন সদাচরণ করেছে একটুখানি বলেন করেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেছেন যে আমি এত এত হাদিস মুখস্থ করেছি ছাত্রদের সামনে জীবনে এত দরস দিয়েছি এবং আমি মানুষদেরকে এত কথা বলে মানুষদেরকে ইসলামের প্রতি এনেছি আমার খেদমতের দিক কোনো দিক দিয়ে কোনো অভাব ছিল না কিন্তু আমার মৃত্যুর পরে আল্লাহ পাক বলেছেন মনে আছে নাকি তোমার সেই দিনের কথা যেই দিন তুমি তোমার স্ত্রীর সামনে খেতে বসেছিলা আর স্ত্রী তোমাকে জিজ্ঞাসা করেছিল যে স্বামী আমার খাবারটি কেমন হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেছিলেন মাসাল্লাহ খাবার অনেক বেশি ভালো হয়েছে কিন্তু স্ত্রী যখন সেই খাবার খাবার মুখে নিয়েছেন খাবারে লবণ হয় হয় নাই নাই মরিচ একদম মজা হয় নাই তিনি বুঝতে পারলেন আবু ইউসুফ তিনাকে খুশি করার জন্য কথা বলেছেন তিনার স্ত্রীর মন থেকে তিনার জন্য দোয়া করেছিলেন আর পাক বলছেন সেই দোয়ার বিনিময়ে আমি আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুবান আল্লাহ সেজন্য বোঝা যায় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য খাবার মজা না হলেই রান্না মজা না হলেই আর ভাতের মধ্যে চুল দেখলেই আমরা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করব না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও দান করুক আমিন